আপনার কি মনে হয় আমাদের ভারত সরকার কোনটা বেশ কাজের কাজ করেছে? সবথেকে বড় এই মুহূর্তে আমাদের দেশের সমস্যা কোনটা বলে আপনার মনে হয়? এই যে বেকারত্বের সমস্যা আমাদের দেশে রয়েছে, এটাকে কি আপনার একটা বড় সমস্যা বলে মনে হয়? আচ্ছা, সাম্প্রতিককালে আমাদের দেশে দুর্নীতি কমেছে না বেড়েছে কি মনে হয় আপনার? কেন্দ্র না রাজ্য, এই যে আমরা অতিমারির দ্বিতীয় ঢেউ আটকাতে পারিনি, সঠিকভাবে সামলাতে পারিনি, এর জন্য আপনি কাকে বেশি দোষী বলে মনে করেন, কেন্দ্রীয় সরকারকে না রাজ্য সরকারকে? এই ধরনেরই কিছু প্রশ্ন করা হয়েছিল প্রায় 15,000 মানুষজনকে আমাদের দেশে, যার মধ্যে বেশিরভাগই গ্রামের মানুষ এবং 29% মতো শহরের মানুষজন। এই প্রশ্ন করা হয়েছিল একটি পোল করার জন্য। ইন্ডিয়া টুডে এই প্রশ্নগুলি বা এই সার্ভে করেছিল, ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশন পোল। এখানে মানুষকে এই প্রশ্নগুলো করা হয়েছিল এটা জানার জন্য বা এটা বোঝার জন্য যে এই মুহূর্তে আমাদের দেশের মানুষজন কি ভাবছেন, কি চাইছেন, মানুষ কি বলছেন। এই পোল নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, এই মুড অব দ্য নেশন পোলটা নিয়ে শোনার পরে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এটাকে শুনুন, বুঝুন এবং এগিয়ে যান। এই কথাটা কেন বলছি, খুব সিম্পল একটা বিষয়, শুনুন, বুঝুন এবং এগিয়ে যান। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ 2021-এ মানুষজন যা ভাবছেন, আগামী দিনে মানুষ অন্য কিছুও ভাবতে পারে। মানুষের মন কখন বদলে যায়, কখন কি হয় কেউ জানে না। এবং তারই সঙ্গে এই ধরনের পোলগুলো করার সময় যেটা সবথেকে বেশি চোখে লাগে সেটা হলো আমরা অর্থাৎ সাধারণ মানুষজনের যে ভাবনা চিন্তা সেগুলো খুব নির্বাচন ভিত্তিক। আর আমাদের দেশের পরবর্তী নির্বাচন আস্তে আস্তে 2024, কাজেই এখনকার থেকে তখনকার দিনে আস্তে আস্তে আমাদের ভাবনা চিন্তা অনেকটা বদলে যেতেই পারে। তাই আপাতত কি মানুষজন ভাবছেন সেইটা শুনুন, বুঝুন এবং এগিয়ে যান। তবে এই পোল থেকে যে উত্তরগুলো বেরিয়ে এসেছে সেগুলো খুব ইন্টারেস্টিং। ফাইনালি মানুষজন দেশের অর্থনীতি নিয়ে ভাবছেন। মানুষের ভাবনা চিন্তা এবং রাজনীতির মধ্যমণি হয়ে উঠছে অর্থনীতি। বেকারত্বের সমস্যা নিয়ে মানুষজন ভাবছেন, সেই নিয়ে কথা বলছেন, সোচ্চার হচ্ছেন, সজাগ হচ্ছেন। বেকারত্বের সমস্যা নিয়ে, জিনিসপত্রের দাম বাড়ছে, এই সমস্যা নিয়ে মানুষজন কথা বলছেন। তাই আর দেরি না করে আমরা চলে যাই এই পোলের প্রশ্নের উত্তরে। প্রথমেই একটা অদ্ভুত প্রশ্নের উত্তর পাওয়া গেছে যেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এই প্রশ্নটা এবং তার উত্তরটা বলার আগে এটাও বলতে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের ভিত্তিতে যদি এই উত্তরটাকে দেখেন তাহলে এটা কিন্তু ম্যাটার করে না। কেন সেটা বলছি, সেই কথাতেও আসব। প্রশ্নটা হলো, আপনি ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ 2021-এর অগস্ট মাসের এই সার্ভেতে মানুষজন বলছেন 24% মানুষজন আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান। এই 24% এখনও পর্যন্ত সবথেকে হাইয়েস্ট, মানে সবথেকে বেশি সংখ্যক মানুষজন নরেন্দ্র মোদীকেই দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে। এরপরে যারা আছেন তাদের পার্সেন্টেজ পয়েন্টটা 24-এর থেকে কম। কিন্তু এইখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 2020-এর অগস্ট মাসে যখন এই সার্ভে করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, তখন 66% মানুষজন বলেছিলেন যে তারা আগামী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান। তারপর 2021 অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসে এই সংখ্যাটা নেমে চলে আসে 38%। 38% মানুষজন সেই সময় বলেছিলেন আগামী দিনে তারা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান। এখন 2021-এর অগস্টে এই সংখ্যাটা নেমে এসেছে 24%, অর্থাৎ 66% থেকে 24% এই সংখ্যাটা নেমে এসেছে যারা নরেন্দ্র মোদীকে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাহলে কি হলো, আগামী নির্বাচনে তার মানে নরেন্দ্র মোদী হেরে যাবেন, নরেন্দ্র মোদী আর ভারতের প্রধানমন্ত্রী হবেন না, টাটা বাই বাই, সব খতম, ফিনিশ? না, বিষয়টা এতটা সহজ নয়। দেখুন, এই পপুলারিটি জিনিসটা হচ্ছে আপ আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন আপ ডাউন, এইভাবে চলতে থাকে এবং তারপরে গিয়ে একটা নির্বাচন আসে। নির্বাচনের ঠিক আগে আগে যদি এই পপুলারিটিটা আপের দিকে থাকে তাহলে তিনি ক্ষমতায় আসেন, আর যদি নির্বাচনের আগে দেখা যায় যে এই পপুলারিটির গ্রাফ নিচের দিকে অর্থাৎ ডাউন, তখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় বা তিনি নির্বাচিত হন না। নরেন্দ্র মোদীর কাছে নির্বাচন আসতে এখনও 3 বছর সময় রয়েছে এবং এই 3 বছরে অনেক কিছু হতে পারে। 2021-এর দাঁড়িয়ে মানুষজন কি ভাবছেন সেখান থেকে 2024-এ কি হবে তার আন্দাজ করা যায় না। এই 3 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই সার্ভের এই রেজাল্ট যদি আমরা দেখতে পেতাম 2023-এ, তখন একটা বলার জায়গা থাকতো যে হ্যাঁ, আগামী দিনে হয়তো নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে না। কিন্তু 2021-এ দাঁড়িয়ে সেই কথাটা বলা যায় না। আগামী 3 বছরে হয়তো নরেন্দ্র মোদী এমন কিছু করলেন যে তার পপুলারিটি আবার উপরে চলে গেল, বা এরকমও হতে পারে যে এই পপুলারিটি 2024 আস্তে আস্তে আরও কমে গেল। কাজেই এইটার উপর ভিত্তি করে কিন্তু নির্বাচনে কী হবে সেটা বলা যায় না। এবং এরপরে যে প্রশ্নগুলো রয়েছে এবং উত্তরগুলো রয়েছে সেগুলো এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে রাজনৈতিকভাবে কে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ আজকে কোন সমস্যাগুলোকে কিভাবে দেখছেন এবং সেই সমস্যার সমাধান হিসেবে মানুষ কি চাইছেন,
তাই আমরা চলে যাই সেই প্রশ্নে। এই নিরিখে প্রথমেই যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে, এখন ভারতের কোনটাকে আপনার সবথেকে বড় সমস্যা বলে মনে হচ্ছে? এর উত্তরে 23% মানুষজন বলেছেন যে অতিমারি এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা। ঠিকই আছে, যথাযথ উত্তর, ফেয়ার এনাফ, অতিমারি নিয়ে আমরা সবাই জর্জরিত। এরপরে যে উত্তর দুটো এসেছে সেই দুটো খুব ইন্টারেস্টিং। 19% মানুষজন এই মুহূর্তে মনে করছেন যে ভারতের সবথেকে বড় সমস্যা হলো মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। এইটাকে 19% মানুষজন সবথেকে বড় সমস্যা হিসেবে দেখছেন। 2021 জানুয়ারি মাসে এই সংখ্যাটা ছিল 9%। মাত্র 9% মানুষ সেই সময় মনে করেছিলেন যে মূল্যবৃদ্ধি দেশের সবথেকে বড় সমস্যা। এই মুহূর্তে 19% মানুষজন, মানে একটা 10% জাম্প, 19% মানুষজন মনে করছেন মূল্যবৃদ্ধি সবথেকে বড় সমস্যা। তারই সঙ্গে 9% মানুষজন রয়েছেন যারা মনে করছেন তেলের দাম বৃদ্ধি আলাদা করে এইটা হলো আমাদের দেশের সবথেকে বড় সমস্যা। 3% থেকে এই সংখ্যাটা উঠে এসেছে 9%। এবং তারই সঙ্গে রয়েছে বেকারত্বের সমস্যা। আমরা সবাই জানি অতিমারির আগেই আমাদের অর্থনীতির যে চাকাটা ছিল সেটা ধীরে ধীরে ঘুরছিল, বেকারত্বের একটা সমস্যা ছিল। অতিমারির ফলে সেটা আরও ভয়াবহ একটা পরিস্থিতিতে পৌঁছেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা এখন একটু হয়তো বেটার হলেও হতে পারে। কারণ এর আগে 23% মানুষজন মনে করছিলেন যে বেকারত্বের সমস্যা আমাদের দেশের সবথেকে বড় সমস্যা, কিন্তু এই মুহূর্তে 23 থেকে 17% এই সমস্যা নেমে এসেছে। 17% মানুষজন বর্তমানে মনে করছেন যে এই বেকারত্বের সমস্যা আমাদের দেশের সবথেকে বড় সমস্যা। অর্থাৎ এই মুহূর্তে আমাদের দেশের মানুষের কাছে সবথেকে বড় সমস্যা বলে যেটা মনে হচ্ছে সেটা হলো অতিমারি এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া নিয়ে সবথেকে বেশি মানুষজন হচ্ছে পর্যদুস্ত হয়ে রয়েছেন, মানে তেলের দাম বাড়া এবং অন্যান্য সমস্ত জিনিসের দাম বাড়া, এইটা নিয়ে মানুষজন পর্যদুস্ত। অর্থাৎ তারা এই মুহূর্তে একটা ইমিডিয়েট রিলিফ চাইছেন, একদিকে অতিমারি একদিকে মূল্যবৃদ্ধি। সরকারের কাছে তাদের বক্তব্য হচ্ছে, আগে অতিমারিকে সামলাও, তারপর মূল্যবৃদ্ধির জায়গা থেকে আমাদেরকে বার করো একটা ইমিডিয়েট রিলিফ দিয়ে, এবং তারপরে তুমি আমাদের চাকরির ব্যবস্থা করো। এখান থেকেই আরেকটা প্রশ্নকে পাঞ্চ করে দেওয়া যায়, যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হলো যে আমাদের কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় ব্যর্থতা কোনটা বলে আপনার মনে হয়, মানে কোন সমস্যাটা সামলাতে কেন্দ্রীয় সরকার সবথেকে বেশি ব্যর্থ। এখানে 29% মানুষ, সবথেকে বেশি সংখ্যক 29% মানুষ মনে করছেন মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বেড়েছে, এই সমস্যার সমাধান করতে, এই সমস্যাটাকে ট্যাকেল করতে কেন্দ্রীয় সরকার সবথেকে বেশি ব্যর্থ। এবং তারপরে 23% মানুষের বক্তব্য হলো মোদী সরকার আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের সমস্যা দূর করতে সবথেকে বেশি ব্যর্থ, এই সমস্যা একেবারেই কেন্দ্রীয় সরকার সামলাতে পারেনি। অর্থাৎ 29% + 23%, মানে 52% মানুষজন এই মুহূর্তে চাইছেন এই সমস্যাগুলোর আগে সমাধান হোক। তারা আজকে দিনের অপেক্ষায় বসে রয়েছেন, কিন্তু সেই আজকে দিন বাটা আসছেই না। এরপরে রয়েছে অতিমারির সমস্যা, তারপরে রয়েছে কৃষক আন্দোলনের সমস্যা, যে দুটোকেই কিছু মানুষজন মনে করছেন যে সরকার সঠিকভাবে সামলাতে পারেনি এবং এটাই মোদী সরকারের সবথেকে বড় ব্যর্থতা। এবং এখনও কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা বলছেন নোটবন্দি এই সরকারের সবথেকে বড় ব্যর্থতা। 2016 সেই নোটবন্দি হয়েছিল, এখনও 7% মানুষ মনে করছেন সেই নোটবন্দি ছিল কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় ব্যর্থতা, এই সমস্যাটাকে কোনোভাবেই কেন্দ্রীয় সরকার সামলাতে পারেনি। 2016 সেই নোটবন্দির আঘাত এখনও অনেক মানুষজন পিঠে নিয়ে ঘুরছেন। এইখান থেকেই তারপরে যখন এই প্রশ্ন করা হয়েছে যে আপনাদের কি মনে হয় আমাদের কেন্দ্রীয় সরকার অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছে, যেভাবে গোটা অর্থনীতিটাকে দেখেছে, সেটাতে কি আপনি স্যাটিসফাইড, আপনার কি মনে হচ্ছে, ভালোভাবেই সামলেছে মোদী সরকার? সেখানে 47% মানুষজন বর্তমানে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রীয় সরকার, আমাদের মোদী সরকার ভালোভাবেই অর্থনীতি সামলেছে। এই 47% একেবারেই কিন্তু খারাপ নম্বর নয়, পাস মার্ক অবশ্যই, কিন্তু এখানে যে কিন্তুটা আছে সেটা হচ্ছে 2016 থেকে 2021 পর্যন্ত এইটাই লোয়েস্ট নাম্বার অফ পিপল যারা বলছেন যে ভালোভাবে মোদী সরকার এই সমস্যাটা সামলেছেন, অর্থনীতিকে সামলেছেন। এর আগে 60% এমনকি 70%-এরও ওপরে মানুষজন বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার ভালোভাবে ভারতবর্ষের অর্থনীতিকে সামলেছে। সেই সংখ্যাটা এখন 60-70 থেকে নেমে চলে এসেছে 47%, কিন্তু যেটা আগেই বললাম 47% একেবারেই খারাপ নাম্বার কিন্তু নয়। মানে 47% এরকম নম্বর নয় যে আজকেই মোদী সরকারকে মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে যে কি করব কি না করব, নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে, একেবারেই নয়। আবার আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, তাকে সরিয়ে দিতে হবে, সেরকমও নাম্বার 47% একেবারেই নয়। 47% ভালো নাম্বার, এবং আমাদের নির্মলা সীতারামন, আমাদের যিনি অর্থমন্ত্রী, তার এখনও আমাদের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। যাই হোক, এইখান থেকে আমরা আসি পরের প্রশ্নে। এই গেল এখনকার কি অবস্থা, এই পরিস্থিতি সম্পর্কে মানুষ কি ভাবছেন। এরপর মানুষকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আগামী দিনে, মানে আগামী 6 মাসে ভারতবর্ষের অর্থনীতিকে কোন জায়গায় দেখছেন। সেখানে
43% মানুষের বক্তব্য হলো, না ভাই, আমি যে তিমিরে আছি সেই তিমিরেই থাকবো, কোনো বদল আমি দেখতে পাচ্ছি না। এবং তারই সঙ্গে 32% মানুষজনের বক্তব্য হলো, এই পরিস্থিতি আরও খারাপ হবে, আমাদের অর্থনীতি আগামী 6 মাসে আরও খারাপ পর্যায়ে পৌঁছাবে। তার মানে মোট 75% মানুষজন বলছেন যে ভারতবর্ষের অর্থনীতি আগামী 6 মাসে এখন যেরকম আছে সেরকমই থেকে যাবে, আর না হলে এর থেকেও খারাপ হবে, এইটা তারা মনে করছেন। এবং প্রেশার পয়েন্ট কোনটা সেটা আমরা আগেই বললাম, সব থেকে বেশি মানুষজন পর্যদুস্ত মূল্যবৃদ্ধি নিয়ে, এবং তার সমাধান সবার আগে মানুষজন চাইছেন। তাই যখন এই প্রশ্ন করা হয়েছে যে এই যে মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন, এইটাকে আটকাতে বা কন্ট্রোল করতে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের সরকার এনাফ কাজ করেছে, এনাফ এফোর্ট দিয়েছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, সেখানে 60% মানুষজন বলেছেন যে না, আমাদের কেন্দ্রীয় সরকার, মোদি সরকার এই ইনফ্লেশনকে আটকাতে বা এই যে আমাদের মূল্যবৃদ্ধি সেটাকে কন্ট্রোল করতে এনাফ এফোর্ট দেয়নি, যথেষ্ট কাজ করেনি, যথেষ্ট চেষ্টা করেনি, কেন্দ্রীয় সরকার এর থেকে বেশি কিছু করতে পারত। এইবারে আসি অতিমারির সমস্যায়। কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার? সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে আমরা অতিমারির দ্বিতীয় ঢেউ আটকাতে পারলাম না, এত হেনস্থা, এত মানুষজন মারা গেলেন, এত কষ্ট হলো, প্রথম ঢেউ থেকে আমরা কিছুই শিখলাম না, দ্বিতীয় ঢেউতে কিছুই বেটার করতে পারলাম না, এর দোষটা কার, কেন্দ্রীয় সরকারের নাকি রাজ্য সরকারের এই গোটা সমস্যার জন্য? এইখানে 44% মানুষের বক্তব্য, দোষটা দুজনেরই। 44% মানুষ মনে করছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমানভাবে দোষী মানুষের এই হেনস্থার জন্য। কিন্তু এইখানে আরও ইন্টারেস্টিং উত্তরটা হচ্ছে 21% মানুষজন দিয়েছেন। এই 21% মানুষের বক্তব্য হচ্ছে কারুরই দোষ নেই, এটা হওয়ার ছিল, হয়ে গেছে, এরকম কিছু তো আমরা এর আগে দেখিনি, কি করে জানা যাবে কি হবে না হবে, হওয়ার ছিল, হয়ে গেছে, প্রথম ঢেউ আসার ছিল, এসে গেছে, দ্বিতীয় ঢেউ আসার ছিল, এসে গেছে। এই মানুষগুলো কারা কে জানে? মানে এই ধরনের মানুষদেরকে দেখলে তাদেরকে ধরে বেঁধে এনে মেডেল দেওয়া উচিত, নাকি তাদের দেখলে উল্টো দিকে হাঁটা উচিত, জানি না। এরাই বোধহয় সেই মানুষজন যারা ওই মাস্ক না পরে কোনো রকম কোভিড প্রোটোকল না মেনে রাস্তায় বেরোন, এবং তাদেরকে কিছু বললেই তারা বলেন, ও এটা তো হয়েই গেছে, মরার তো আছেই, মরবো তো একদিন, এসব মেনে কি হবে। অতিমারি নিয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষকে করা হয়েছে। আমরা বারবার দেখেছি সরকার যা বলছে সেটা একরকম, আর আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটা আরেক রকম। এবং এই যে প্রশ্নের উত্তরটা মানুষ দিয়েছেন তাতে এটা প্রমাণিত যে সরকার সাধারণ মানুষকে যতই বোকা মনে করুক না কেন, সাধারণ মানুষ সত্যিই সব জানে। 71% মানুষজন এই উত্তরটা দিয়েছেন। প্রশ্ন করা হয়েছিল, সরকার যে মৃত্যুর সংখ্যাটার কথা বলছে, যে এতজন মানুষ এই অতিমারির ফলে মারা গেছেন, আপনার কি মনে হয় আসল সংখ্যাটা তার থেকে কি বেশি? এইখানে 71% মানুষজন খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, সরকার যে সংখ্যাটা বলছে যে অতিমারির ফলে মারা গেছেন মানুষজন, তার থেকে আসল সংখ্যাটা নিশ্চয়ই অনেক বেশি, এত কম এটা হতে পারে না। এইখান থেকে আসি কাশ্মীর সমস্যা এবং কৃষক আন্দোলনের সমস্যা নিয়ে প্রশ্নে। কাশ্মীর সমস্যা নিয়ে মানুষকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে, আপনাদের কি মনে হয় কাশ্মীরের অবস্থা স্বাভাবিক করার জন্য, নর্মালসি ফিরিয়ে আনার জন্য সরকারের কি করা উচিত, কি অ্যাপ্রোচ নেওয়া উচিত? সেখানে 41% মানুষের বক্তব্য হলো, কাশ্মীরের যে পূর্ণ রাজ্যের স্টেটাসটা ছিল, যে স্টেটহুড ছিল, সেটা কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া উচিত। 25% মানুষের বক্তব্য, কাশ্মীরকে তার পূর্ণ রাজ্যের স্টেটাসটা তো ফিরিয়ে দেওয়া উচিতই, স্টেটহুডটা তো ফিরিয়ে দেওয়া উচিতই, তার সঙ্গে কাশ্মীরের যে স্পেশাল স্টেটাস ছিল সেইটাও আবার করে নিয়ে আসা উচিত। এবং এখানে 22% মানুষজন বলছেন, না না ঠিক আছে, যেরকম ছিল সেরকমই থাক, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এইখানে দাঁড়িয়ে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে বর্তমানে আফগানিস্তানে যে পরিস্থিতি চলছে, যেভাবে পারদ বাড়ছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে আবার সেই পূর্ণ রাজ্যের স্টেটাস ফিরিয়ে দেবে, এইটা নিয়ে তারা ভাবনা চিন্তা করবে, এটাকে তারা ধর্তব্যের মধ্যে আনবে, এইরকমটা এখন দাঁড়িয়ে মনে হয় না। এরপরে আমরা আসি কৃষক আন্দোলনের সমস্যায়। কৃষক আন্দোলনের সমস্যা নিয়ে মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে কি মনে হয় এই যে কৃষকরা আন্দোলন করছেন, এই গোটা বিষয়টাকে সরকারের কিভাবে অ্যাড্রেস করা উচিত, সরকারের এটা নিয়ে কি করা উচিত। এইখানে 57% মানুষজন মনে করছেন সরকারের উচিত ফার্ম ল যেটা রয়েছে সেখানে কিছু বদল আনা, মানে সরকার কিছুটা এগোবে, মধ্যস্থতায় আসবে, যারা আন্দোলন করছেন তারাও কিছুটা এগোবে, মোদ্দা কথা কিছু না কিছু একটা করে একটা সমাধান করো, সরকার হয়ে তুমি ঠেটার মতো বসে থেকো না, তুমি একটু এগোও, একটা মধ্যস্থতায় যাও, একটা সমাধানে এসো। এবং সেখানে 25% মানুষজনের বক্তব্য হচ্ছে এই ফার্ম ল সম্পূর্ণভাবে সরকারের ফিরিয়ে নেওয়া উচিত, রিপেল করা উচিত পুরোপুরি। এবং তারপরে 12% মানুষের বক্তব্য হচ্ছে, না না সরকার যা করছে একদম ঠিক আছে, একদম যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই সরকারের বসে থাকা উচিত। এই দুটো বিষয়ের উত্তর থেকে একটা কথা খুব স্পষ্ট,
দেশের বেশিরভাগ মানুষই চাইছেন এই সমস্যাগুলোর একটা সমাধান হোক। চুইংগামের মতো বিষয়টাকে টেনে না নিয়ে গিয়ে সরকার যেন নিজে থেকে এক পা এগোয়, একটা মধ্যস্থতায় আসে, বিষয়টাকে যাতে রিজলভ করা যায়, একটা সমাধানে পৌঁছানো যায়। জনগণ চাইছে সমস্যাগুলোর এবার সমাধান একটা আসুক। সরকার শুনছে কি? কে জানে বাবা। না খাউঙ্গা না খানে দুঙ্গা, মনে আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত উক্তি? কিন্তু এটা কাজে দিয়েছে কি? কাজে আদৌ এটা হয়েছে? মানুষকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি মনে হয় আমাদের দেশে দুর্নীতির কি অবস্থা, বেড়েছে নাকি কমেছে? 45% মানুষজন বলছেন বেড়েছে ভাই, বেড়েছে, আগে যা দুর্নীতি ছিল এখন আমাদের দেশে দুর্নীতি আরও বেড়েছে। 20% মানুষজন বলছেন না না বাড়েনি, কিন্তু একই রকম রয়ে গেছে, আমাদের দেশে দুর্নীতি মোটেই কমেনি, একই আছে। এবং সেখানে দাঁড়িয়ে 33% মানুষজন বলছে না না দুর্নীতি অনেকটা কমেছে এখন আমাদের দেশে, দুর্নীতি মোটেই বাড়েনি, একই জায়গাতেও নেই, কমে গেছে। 45% মানুষ যদি বলেন দুর্নীতি বেড়েছে, আর 20% মানুষ যদি বলেন দুর্নীতি একই আছে, সেটা যে সেই 33% মানুষ যারা মনে করছেন যে দুর্নীতি কমেছে তার থেকে বেশি, সেটা বলে দিতে হয় না। অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করছেন দুর্নীতি হয় বেড়েছে বা একই জায়গায় আছে, কমে একটুও নেই। মানে আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন দুর্নীতি কমবে, সেইটা হয়নি। একদম শেষে যে প্রশ্নটাকে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে, এত কিছুর পরে মানুষকে প্রশ্ন করা হয়েছিল তাহলে আমাদের এই মোদী সরকার সবথেকে ভালো কাজটা কী করেছে, তাদের সবথেকে বড় সাফল্য কোনটা? এইখানে সবথেকে বেশি সংখ্যক মানুষের বক্তব্য হলো এই যে সুপ্রিম কোর্টের কাছ থেকে রাম মন্দির বানানোর যে ভার্ডিক্ট আদায় করে নিয়ে এসেছে সরকার, এইটাই সবথেকে বড় সাফল্য। এরপরে রয়েছে কাশ্মীর থেকে 370 সরিয়ে নিয়ে যাওয়া, এইটা কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় সাফল্য। একদম নিচের দিকে রয়েছে মোদী সরকারের আত্মনির্ভর ভারত ক্যাম্পেইন, দুর্নীতিমুক্ত একটা সরকার তৈরি করা এবং ফার্ম ল, এইগুলোকে সবথেকে কম সংখ্যক মানুষ এই কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় সাফল্য বা সবথেকে ভালো কাজ হিসেবে মনে করছেন। আর একেবারে শেষে এসে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আগেই বলেছিলাম 24% মানুষজন চাইছেন যে নরেন্দ্র মোদী আমাদের আগামী প্রধানমন্ত্রী হোক। এরপরে যাদের নাম আছে সেই নামগুলো একটু আপনাদেরকে বলে দিই। দ্বিতীয় স্থানে রয়েছেন যোগী আদিত্যনাথ, 11% মানুষজন চাইছেন যোগী আদিত্যনাথ আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এরপরে রয়েছেন রাহুল গান্ধী, 10% মানুষজন চাইছেন রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, 8% করে মানুষ চাইছেন যে তারা পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এই গেল মুড অব দ্য নেশন পোল। এখন বক্তব্য হচ্ছে, এই সাত কাণ্ড রামায়ণ পড়ে প্রশ্নটা হলো বুঝলাম কি আমরা এর থেকে, মানুষ কি চাইছে? এখান থেকে চারটে আমাদের অবজারভেশন আমরা আপনাদের সামনে রাখছি। প্রথম কথা হচ্ছে যে মোদী সরকার তাদের ক্যাম্পেইনে এর আগে বলেছে যে তারা আর্টিকেল 370 সরাবে কাশ্মীর থেকে, রাম মন্দিরের ভার্ডিক্ট নিয়ে আসবে সুপ্রিম কোর্ট থেকে, এইগুলো তারা বলেছে এবং সেই সময় এই দিয়ে তারা প্রচুর ভোট পেয়েছে, এই কাজগুলো হয়ে গেছে। এখন আরও অনেকগুলো সমস্যা কিন্তু সামনে মাথা চাড়া দিয়ে উঠে পড়েছে, কাজেই এই দিকে যদি সরকার নজর না দেয়, অর্থনীতি, বেকারত্বের সমস্যা, মূল্যবৃদ্ধি, এইসব দিকে যদি সরকার নজর না দেয়, এই সমাধান যদি সরকার না করে, তাহলে কিন্তু শুধুমাত্র এই আর্টিকেল 370 সরিয়ে নিয়ে যাওয়া বা রাম মন্দির এই দিয়ে তারা ভোট পাবে না। সেই গুডউইলটা অবশ্যই আছে, কিন্তু এইগুলো দিয়ে অর্থনীতির ব্যর্থতাকে কিন্তু ঢাকা যাবে না। মানে মানুষের মনোভাবটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মন্দির করেছো, ভালো লেগেছে, কিন্তু তারপরে কি? দ্বিতীয় অবজারভেশন, একটা সময় রীতিমতো রোজ চিৎকার করে কেঁদে কেটে বলতে হতো যে অর্থনীতির যা অবস্থা তাতে কিন্তু মানুষের পরে মারা পড়বে, কিন্তু তখন মানুষের পকেট থেকে দৈনিক এক্সট্রা 1-2 টাকা করে খরচ হচ্ছিল, তাই মানুষ বলছিল ঠিক আছে চলো 1-2 টাকা এক্সট্রা যাচ্ছে কোনো ব্যাপার না। কিন্তু এখন যখন পরিস্থিতি এইরকম দাঁড়িয়েছে যে রোজ 100-200 টাকা এক্সট্রা মানুষের পকেট থেকে চলে যাচ্ছে, এইখানে কিন্তু মানুষ আর বিষয়টাকে ইগনোর করতে পারছে না। এই মূল্যবৃদ্ধির সমস্যায় কিন্তু মানুষ পর্যদুস্ত এবং কেন্দ্রীয় সরকারকে এই দিকে নজর দিতে হবে, কিছু না কিছু সরকারকে করতে হবে এই সমাধান করার জন্য। যে কোনো মানুষ আমাদের শাসক দলকে যতই ভালোবাসুক না কেন, পেটের টানকে কিন্তু সে ইগনোর করতে পারবে না। কাজেই এই যে রোজ 100-200 টাকা করে বেরিয়ে যাচ্ছে এক্সট্রা পকেট থেকে, এইটাকে কিন্তু সাধারণ মানুষ ইগনোর করতে পারছে না এবং মূল্যবৃদ্ধিটাকে একটা বড় সমস্যা হিসেবে কিন্তু অনেকেই মনে করছেন। তৃতীয় অবজারভেশন, এইটাকে সরকারের একটা ওয়ার্নিং হিসেবে নেওয়া উচিত, যে এই পোল থেকে যা জানা গেল সেটাকে সরকারের একটা ওয়ার্নিং হিসেবে নেওয়া উচিত যে এইবারে তাদেরকে নড়ে চড়ে বসে কিন্তু সমস্যাগুলোর সমাধান করতে হবে। এখনও যদি তারা ওই দেখছি দেখবো এই করেই চালিয়ে যায়, তাহলে কিন্তু মুশকিলে পড়বে।
এটা ঠিক কথা যে 2024 আসতে অনেকটা দেরি আছে, তেমনি এটাও ঠিক যে অর্থনীতি যেরকম একদিনে পড়ে যায় না তেমনি একদিনে উঠেও দাঁড়ায় না। কাজেই এই কাজটা করতে গেলে, অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে এখন থেকে কাজ করা শুরু করতে হবে। এখন থেকে ভাবনা চিন্তা শুরু হলে ইমপ্লিমেন্টেশন হতে হয়তো 1-2 বছর সময় লেগে যাবে, কাজেই এখনই কিন্তু সরকারকে নড়ে চড়ে বসতে হবে। চতুর্থ অবজারভেশন, একটা সময় ছিল যখন বলা হতো দিস গভর্নমেন্ট কান্ট ডু এনিথিং রং, নরেন্দ্র মোদী কান্ট ডু এনিথিং রং। এখন সেখান থেকে হয়ে গেছে নরেন্দ্র মোদী হ্যাজ ডান সামথিং রং, দিস গভর্নমেন্ট হ্যাজ ডান সামথিং রং। এবং সেই ভুলগুলো কী কী সেটা কিন্তু সাধারণ মানুষজন খুব মাইনিউটলি, খুব অ্যাকিউরেটলি নোটিস করছেন। অন্ধভাবে সমর্থন করার দিন কিন্তু চলে গেছে, বেশিরভাগ মানুষই কিন্তু লজিক্যালি ভাবছেন, লজিক্যালি দেখছেন। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের এই পোলের সমস্ত প্রশ্ন উত্তর শুনে কি মনে হলো, আপনাদের কি অবজারভেশন সেটাও আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে আলোচনায়। আমাদের ইউটিউবে হঠাৎ যদি উঠলো কথায়, এখন জয়েন বাটন রয়েছে, এই জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাদের সদস্য হতে পারেন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আমাদের হঠাৎ যদি উঠলো কথার জয়েন বাটনটা ক্লিক করলে আমাদের আবেদনের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সেটা শোনার পর যদি মনে হয় আমাদের কাজ আপনাদের ভালো লাগছে, এই কাজ চালিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান, জয়েন বাটন ক্লিক করে হঠাৎ যদি উঠলো কথার মেম্বার হন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।